দেখেন চাষি, ভাই জানি জিতব। এতদিনে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে আজ আমাকে গ্রামের মানুষের বিজয় হইব। আনন্দনগর গ্রামের মানুষ সকল অপশক্তি থেকে মুক্তি পাইবে। আর সেই শয়তানটা হইল আমার বাপ। আমার বাপের পরাজয় পুরো গ্রামের মানুষের মুক্তি। সেই মানুষটা সারাটা জীবন শেষ করলো গ্রামের মানুষের লেগে রাজনীতি কইরা, খালি নির্বাচনে হারা না। সেই মানুষটা মইরা গেলে তোমাকে আনন্দে ষোলকলা পূর্ণ হইব। ওই বেক মিনু তো খালি তোর বউ না, মেম্বারের মাই যাও, এই কথা তোর খেয়াল থাকে না? না মানে কি করবো, ওইদিকে আমার ভাই যান। যত কিছুই হোক মেম্বার তো মিলির বাপ, তোর যা মন চায় তাই তো কইতে পারিস না? হ ঠিকই কইছো, আসলে ভুল হয়ে গেছে। যা ঘরে যা, যাই বউরে ঠান্ডা কর, ব্যাক কল একটা। আমার স্বামী সন্তান রক্ত হাতে মাত্র, এত সহজে তো মরণ নাই। জানোয়ার মেম্বার বারবার কইরা কইলাম আজ রাইতটা হসপিটাল থাইকে যা, কে শুনে কার কথা? জোর কইরা যে আইলি এখন তো ভাবি আমার চুল ছিড়বো। এই সিরি, এত বকবক করিস কেন? বকবক কইরা তো আমার মাথাটা আরো খায়া ফেলাইতেছস। শরীরে একটু জোর নাই আর কথায় পাহাড় ঠেলে, কার কান্দে যাইতেছস? আমার কান্দে ভর কইরাই তো যাইতেছস। তুই তো আমার বই, তোর কান্দে হাত রেখে আটমু না। হ আমারই তো সব ঠেকা, দিন রাত হাসপাতালে পড়িয়াছিলাম, এখন তোরই নিয়ে তোর বইয়ের কোলে ফেলাইতে পারলাম বাস। আরে তুই কি বকবক করা বন্ধ করবি? তাড়াতাড়ি হাঁট, এদিক দিয়ে নির্বাচনের ফলাফল শোনার লাগি আমি পাগল হয়ে আছি। শুনে কার কথা দূর।